হাই ফ্রেন্ডস বং ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি অ্যাক্টিভ পাওয়ার রিয়াক্টিভ পাওয়ার এবং অ্যাপ্রেন্ট পাওয়ার কী বা কাকে বলে আর আপনি যদি এই রকমেরই টেকনোলজি রিলেটেড ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন সর্বপ্রথম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ একটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের অ্যাক্টিভ পাওয়ার রিয়াক্টিভ পাওয়ার এবং অ্যাপ্রেন্ট পাওয়ারের সম্পর্কে জানাটা খুবই দরকার তবে যতবারই আমরা এইটা বোঝার চেষ্টা করি ততবারই আমরা কনফিউজ হয়ে যাই তবে আমি বলতে পারি আপনি যদি এই ভিডিওটা বিনা স্কিপ করে মন দিয়ে লাস্ট অবধি দেখেন আপনার সমস্ত রকমের কনফিউশন দূর হয়ে যায় অ্যাক্টিভ পাওয়ার রিয়াক্টিভ পাওয়ার ও অ্যাপ্রেন পাওয়ার কি জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন অ্যাক্টিভ রিয়াক্টিভ ও অ্যাপ্রেন পাওয়ার সম্বন্ধে জানতে হলে সর্বপ্রথম জানতে হবে এই কনসেপ্টটা কোন লাইনের সাথে ঘটে এটি এসি লাইন বা এসি সার্কিটে ঘটে ডিসিতে ঘটে না তাই এই বেসিক জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং এই পাওয়ারগুলি সম্বন্ধে জানার আগে জানতে হবে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কি বা তাৎক্ষণিক শক্তি কি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হচ্ছে একটি নির্দিষ্ট মুহূর্তের শক্তি এটা একটি রেজিস্টিভ সার্কিটের মাধ্যমে বোঝা যাক এইখানে এই রেজিস্টিভ সার্কিটে এসি কারেন্ট সাপ্লাই দেওয়া হলো এখানে কারেন্ট আর ভোল্টেজ উবেরি ভ্যালু কখনও পজিটিভ আবার কখনো নেগেটিভ আবার কখনো জিরোও হয়ে যাচ্ছে কারণ যেহেতু আমরা এসি কারেন্ট সাপ্লাই দিয়েছি এই পজিটিভ নেগেটিভ ও জিরো ভ্যালুটা হচ্ছে কারণ এসি সাপ্লাইয়ের ওয়েবফ্রমটা কখনো পজিটিভ নেগেটিভ ও জিরো হয় তাই এরকম হচ্ছে উদাহরণস্বরূপ এই যে এইখানে কারেন্ট ও ভোল্টেজের ভ্যালু কখনো পজিটিভ নেগেটিভ ও জিরো হচ্ছে তো আমরা যদি এর মধ্যেকার কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের পাওয়ার ক্যালকুলেট করতে চাই বা মেজার করতে চাই তাহলে এই কারেন্টের ভ্যালু ও ভোল্টেজের ভ্যালু একসাথে মাল্টিপ্লাই করে সহজেই ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা এই পাওয়ারটাকে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার কেন বলি কারণ আমরা এটা একটি নির্দিষ্ট মুহুর্তের পাওয়ার ক্যালকুলেট বা মেজার করছি আবার এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটাও দুই ধরনের হয়ে থাকে পজিটিভ পাওয়ার নেগেটিভ পাওয়ার এবার আপনার মনে হতে পারে পাওয়ার তো পাওয়ারই হয় তবে এই পজিটিভ পাওয়ার নেগেটিভ পাওয়ারটাই আবার কী হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারে এই কনসেপ্টটা আছে যে পজিটিভ এবং নেগেটিভ তবে আর দেরি না করে এবার জানা যাক এই পজিটিভ পাওয়ার ও নেগেটিভ পাওয়ারের মেন ফান্ডাটা কী যখন পাওয়ার সোর্স থেকে লোডের দিকে ফ্লো হয় তখন এটাই পজিটিভ পাওয়ার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই পাওয়ারটাই উল্টো দিকে ফ্লো হয় মানে লোডের থেকে সোর্সের দিকে ফ্লো হয় তখনই এটাকে নেগেটিভ পাওয়ার বলে বিবেচনা করা হয় এটা সেক্ষেত্রেই ঘটে যখন লোড সোর্স হিসেবে কাজ করে যেমন ক্যাপাসিটার ক্যাপাসিটার যখন চার্জ হয় তখন এটা লোড হিসেবে কাজ করে কিন্তু যখন ক্যাপাসিটার ডিসচার্জ হয় তখন সোর্স হিসেবে কাজ করে এই পাওয়ারটাকেই নেগেটিভ পাওয়ার বলা হয় আমাদের মেন টপিক অ্যাক্টিভ পাওয়ারের ব্যাপারে জানা যাক অ্যাক্টিভ পাওয়ার কী এটা বোঝার জন্য আমরা একটা সার্কিট ডায়াগ্রাম নিয়ে নেব এর মাধ্যমেই বুঝবো এইখানে এই সার্কিটটা একটি রেজিস্টিভ সার্কিট আর এর মধ্যে দিয়ে এসি কারেন্ট বা পাওয়ার ফ্লো হচ্ছে আমরা জানি পিওরলি রেজিস্টিভ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট একই সাথে একই ফেজে থাকে মানে একসাথে থাকে মানে ভোল্টেজ ও কারেন্ট উভয়ই একসাথে পজিটিভ ভ্যালু ও নেগেটিভ ভ্যালু ক্রস করবে বা অ্যাচিভ করবে এইটা পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রেই ঘটবে এবার যদি আমরা এই পিওরলি রেজিস্টিভ সার্কিটটার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ক্যালকুলেট করি এই নির্দিষ্ট ইনস্ট্যান্টের উপর এখানে ভোল্টেজ ও কারেন্ট উভয় পজিটিভ তাই ভোল্টেজ ও কারেন্ট উভয়কেই একসাথে মাল্টিপ্লাই করলে মানে পজিটিভ মাল্টিপ্লাইড বাই পজিটিভ ইকাল টু পজিটিভ পাওয়ার আমরা পাব এই নির্দিষ্ট ইনস্ট্যান্টের উপর ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার মেজার করা যাক আমরা যদি নেগেটিভ ভোল্টেজ ও নেগেটিভ কারেন্ট ওয়াইকেই একসাথে মাল্টিপ্লাই করি মানে নেগেটিভ মাল্টিপ্লাইড বাই নেগেটিভ ইকাল টু পজিটিভ তাহলে এই ক্ষেত্রে আউটপুট পাওয়ার পজিটিভ হবে তাহলে আমরা কি বুঝলাম রেজিস্টিভ সার্কিটের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অলওয়েজ পজিটিভ হবে এই ধরনের পাওয়ারকেই অ্যাক্টিভ পাওয়ার বলে আপনি যদি রেজিস্টিভ সার্কিট কী তা না জেনে থাকেন আপনি আমাদের আগের ভিডিও পাওয়ার ফ্যাক্টর কি ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে যাব স্পেসিফিক্যালি বলতে গেলে এসি সার্কিটে যে পাওয়ারটি ব্যবহার করে আমরা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলি চালাই সেই পাওয়ারটিকেই অ্যাক্টিভ পাওয়ার বলে দেখে নেওয়া যাক কোন 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 ফ্যাক্টরগুলি আমাদের অ্যাক্টিভ পাওয়ারকে বুঝতে বা চিনতে সাহায্য করবে ফার্স্ট অ্যাক্টিভ পাওয়ার সর্বদা পজিটিভ থাকে সেকেন্ড অ্যাক্টিভ পাওয়ার কখনও তার ডিরেকশান চেঞ্জ করে না থার্ড অ্যাক্টিভ পাওয়ার সর্বদা সোর্স থেকে লোডের দিকে ফ্লো হয় ফোর্থ অ্যাক্টিভ পাওয়ারকে পি দিয়ে ডিনোট করা হয় এবং এর ইউনিট ওয়াট মানে যেটা পাওয়ারের ইউনিট রিয়াক্টিভ পাওয়ার রিয়াক্টিভ পাওয়ার সম্বন্ধে বুঝতে হলে আমরা ঠিক আগের সার্কিটেই রেজিস্টেন্সের বদলে ক্যাপাসিটার অ্যাড করে দেখব আমরা যখনই এই সার্কিটে ক্যাপাসিটার অ্যাড করব তখন এই এসি পাওয়ারের ওয়েব ফ্রমের একটা চেঞ্জেস ঘটবে চেঞ্জেসটা হচ্ছে এই যে এইখানে ভোল্টেজ আর কারেন্ট উভয় এক ফেসে থাকবে না বরং কারেন্টের ওয়েব ফর্মটা ভোল্টেজের ওয়েব ফ্রমের তুলনায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে থাকবে যদি আমরা এই ওয়েবফ্রমটার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ক্যালকুলেট করি ঠিক এই নির্দিষ্ট ইনস্ট্যান্টে তাহলে আমরা কি পাওয়ার পাবো পজিটিভ পাওয়ার কারণ এইখানে ভোল্টেজ ও কারেন্ট উভয় পজিটিভ কিন্তু তার ঠিক পরে মুমেন্টেই এই পার্টিকুলার ইনস্ট্যান্টে পাওয়ার ক্যালকুলেট করলে আমরা নেগেটিভ পাওয়ার পাবো কারণ এইখানে ভোল্টেজ পজিটিভ আর কারেন্ট নেগেটিভ তাই পজিটিভ আর নেগেটিভ মাল্টিপ্লাই করলে আমরা নেগেটিভ পাওয়ার পাবো আবার ঠিক পরের মোমেন্টেই যখন ভোল্টেজ ও কারেন্ট উভয়ই নেগেটিভে থাকবে তখন আমরা আবার পজিটিভ পাওয়ার পাবো ঠিক এরকমভাবেই এই সাইকেলটা চলতেই থাকবে পজিটিভ পাওয়ার সোর্স টু লোড এ ফ্লো হয় আর নেগেটিভ পাওয়ার লোড টু সোর্সে ফ্লো হয় তো রিয়াক্টিভ পাওয়ার হচ্ছে এমন একটি পাওয়ার যেটা কোনো কাজ করে না শুধু সোর্স টু লোড আর লোড টু সোর্সের দিকেই ফ্লো হয় ঠিক এই পেন্ডুলামের মতো যেটা কোনো এফেক্টিভ কাজ করে না এই ধরনের পাওয়ারকেই রিয়াক্টিভ পাওয়ার বলা হয় এই রিয়াক্টিভ পাওয়ার সিস্টেমে আসতে পারে ক্যাপাসিটার ইন্ডাক্টার এবং কোনো নন লিনিয়ার ডিভাইসের মাধ্যমে রিয়াক্টিভ পাওয়ার চেনার বিষয়গুলি জানা যাক ফার্স্ট রিয়াক্টিভ পাওয়ার পজিটিভ কিংবা নেগেটিভ উভয় হতে পারে সেকেন্ড রিয়াক্টিভ পাওয়ার সিস্টেমে পজিটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু পজিটিভ উভয় দিকেই ফ্লো হয় কোনো কাজেই লাগে না তৃতীয় বা থার্ড রিয়াকটিভ পাওয়ারকে কিউ দিয়ে ডিনোট করা হয় এর ইউনিট ভার হয় ফোর্থ এই পাওয়ারটি ক্যাপাসিটার ইন্ডাক্টর ও নন লিনিয়ার ডিভাইসের ফলে ঘটে এবার দেখা যাক অ্যাপারেন্ট পাওয়ার কী আপনি দেখে থাকবেন ইলেকট্রিক সিস্টেমে দুই বা তিন ধরনের লোড ব্যবহার করা হয় যেমন রেজিস্টিভ লোড ক্যাপাসিটিভ লোড ও ইন্ডাকটিভ লোড এবং এই তিনটে লোডকে শর্টে আর এল সার্কিটও বলা হয় আপনি এই সার্কিট ডায়াগ্রামটার মাধ্যমে দেখুন এইখানে রেজিস্টিভ লোডটা অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে আর ইন্ডাকটিভ লোডটা রিয়াক্টিভ পাওয়ার কনজিউম করবে তো এই প্রকার সার্কিটে বা সিস্টেমে দুই ধরনের পাওয়ার কনজিউম হচ্ছে তাই এই পাওয়ারটিকেই অ্যাপারেন্ট পাওয়ার বলা হয়ে থাকে সিম্পল ভাষায় বলতে গেলে যেই সিস্টেমে বা সার্কিটে অ্যাক্টিভ ও রিয়াক্টিভ পাওয়ার একসাথে কম্বাইন থাকে তাকেই অ্যাপারেন্ট পাওয়ার বলে অ্যাপারেন্ট পাওয়ারকে এস দিয়ে ডিনোট করা হয় এবং এইটি ক্যালকুলেট করা হয় এই ফর্মুলার মাধ্যমে ফর্মুলাটি হলো এ স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাওয়ারকে মেজার করা হয় ভোল্ট অ্যাম্পিয়ারে আপনি হয়তো দেখে থাকবেন ট্রান্সফর্মারের রেটিং ভিএ কে অথবা এম বি এতে থাকে এটাই হল অ্যাপ পাওয়ারের ইউনিট কেবি অর্থাৎ কিলো অ্যাম্পিয়ার এম বিএ অর্থাৎ মেগা ভোল্টেজ অ্যাম্পিয়ার এবার আপনার হয়তো মনে হতে পারে যে ট্রান্সফর কেবি কেন হয় এই ব্যাপারে আমি বিস্তারিত একটা পরে ভিডিও আনি